দক্ষিণবঙ্গের জেলা এবং উত্তরবঙ্গের দিনাজপুর ও মালদাতে কিন্তু 19 থেকে 21 অবধি শুধু হিটওয়েভ, আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে মূলত হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার, এটা জারি থাকবে। এবার 21 থেকে 23 এই সময়টা একটা উইন্ডোর মধ্যে খুব একটা হালকা প্রবাবিলিটি থাকছে বৃষ্টির। শুনলেন আবহাওয়াবিদ কি বললেন? প্রথমেই কিন্তু যে বার্তাটা দিলেন সেটা মোটেই সুখকর নয়, কারণ তিনি বললেন বেশ ভালো গরম পড়বে, হিট ওয়েভের কথা বললেন, তারপরে বললেন যে হালকা একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেটা কিন্তু ভীষণই কম, সেটাও কিন্তু তিনি বলে দিলেন। আবহাওয়া দপ্তরের তরফে বাংলার 8 জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছিল আগেই, তবে এর মধ্যেই এবার সুখবর শোনালো হাওয়া অফিস। শুক্রবার থেকে রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যদিও সেটা অল্প, তবুও তো ছিটে ফোটা বৃষ্টি হবে। পাশাপাশি কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে, ঈদের পরেই হতে পারে এই বৃষ্টি। শনিবার থেকে সোম মঙ্গলবারের মধ্যে এই বৃষ্টি হতে পারে কলকাতায়। শনিবার থেকে সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় শিলাবৃষ্টি শুরু হয়েছে, মানে সেখানে কিন্তু বেশ একটা ভালো পরিবেশ, মানে শুনেই মনটা কেমন খুশি খুশি হয়ে যাচ্ছে না, কারণ যা গরম তাতে তো প্রাণ উষ্ঠাগত বলা যেতে পারে। উত্তরবঙ্গের উপরের দিকে 5 জেলায় হালকা বৃষ্টি চলবে, পাশাপাশি বাংলার 8 জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি রয়েছে বৃহস্পতিবার। আবহাওয়া দপ্তর জানিয়েছে 20 এপ্রিল বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম এবং মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে, যে কারণে আবহাওয়া দপ্তরের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই এই সময়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের 5 জেলায় এবং উত্তরবঙ্গের 3 জেলায় আগামী 24 ঘন্টায় চরম তাপপ্রবাহ চলবে, তবে উত্তরবঙ্গের পরিস্থিতি বৃহস্পতিবারের পর ধীরে ধীরে উন্নতি হবে। এবার আমরা শোনাবো যে আবহাওয়া দপ্তর থেকে কি বলছেন আবহাওয়াবিদ। দক্ষিণবঙ্গের জেলা এবং উত্তরবঙ্গের দিনাজপুর ও মালদাতে কিন্তু 19 থেকে 21 অবধি শুধু হিটওয়েভ, আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে মূলত হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার, এটা জারি থাকবে। এবার 21 থেকে 23 এই সময়টা একটা উইন্ডোর মধ্যে খুব একটা হালকা প্রবাবিলিটি থাকছে বৃষ্টির দক্ষিণবঙ্গে, খুব হাই প্রবাবিলিটি নয়, লো প্রবাবিলিটি, কিন্তু হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে 21 থেকে 23-এর মধ্যে, মূলত 22 এবং 23। সেটা হচ্ছে আমাদের কোস্টে 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং মাঝে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং কিছুটা নদিয়া, এসব জায়গায় একটা হালকা বৃষ্টি। শুনলেন আবহাওয়াবিদ কি বললেন, পুরোটাই আপনাদেরকে শোনালাম। সিভিয়ার হিট ওয়েভ বা চরম তাপপ্রবাহ চলবে পশ্চিমের জেলাগুলিতে, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূমে বৃহস্পতিবার পর্যন্ত চলবে চরম তাপপ্রবাহ। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে। উত্তরবঙ্গের মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী 24 ঘন্টায় চরম তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে, যদিও ইতিমধ্যেই কিন্তু আমরা জানতে পাচ্ছি যে উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় শিলাবৃষ্টি হচ্ছে। এই এত যে গরম তাতে অবশ্যই সাবধানে থাকুন, জল খান এবং সুতির জামাকাপড় পরুন, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। এরকম আরও অন্যান্য খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।